নমস্কার আরেকবার মিত্র পাম একটি ফিমেল হাতের সাথে যেহেতু এনার বাম হাতটা ঠিক মতো বোঝা যাচ্ছে না রেখাগুলো অথবা আমি ডান হাত দেখে বেশি বলার চেষ্টা করব প্রথমত এনার কিছু কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো ডিটেলসে আমি বর্ণনা দিতে চাই এনার প্রথম এবং প্রধান কোশ্চেন হচ্ছে বিবাহ নিয়ে বিবাহ কেমন হবে অথবা শ্বশুরবাড়ি কেমন হবে ইত্যাদি বিষয় নিয়ে প্রথমত লাভ ম্যারেজ হবে কি অ্যারেঞ্জ ম্যারেজ হবে এই কথাটাই এনে জিজ্ঞাসা করেছিলেন এই ক্ষেত্রে লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজের যে রেখাটা আমি প্রধানত দেখতে পাচ্ছি সেটা এখান থেকে এই রেখাটা যদি ক্লিয়ার হয়ে যায় যদিও অনেকটা অস্পষ্ট যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে লাভ ম্যারেজের চান্সটা বেশি আছে আর এখান থেকে এই রেখাটা গিয়ে অর্থাৎ ক্লিয়ার করে দেখাতে গেলে এখান থেকে এই রেখাটা যদি এই সোজা গিয়ে এখানে একটা ভি আকৃতি তৈরি করে তাহলেও কিন্তু তাদের লাভ ম্যারেজের চান্সটা বেশি থেকে থাকে প্রথম কথা তবে হ্যাঁ দেখুন এক্ষেত্রে এই অ্যান্টি কাস্ট ম্যারেজের একটা ছোট্ট একটা সাইন এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যদিও অতটা ক্লিয়ারিটি নেই অর্থাৎ প্লাব ম্যারেজের চান্সটা কিন্তু আপনার হাতে অনেক বেশি আছে সেটা ক্লিয়ার দেখা যাচ্ছে এখান থেকে এলেখাটা তবে এখান থেকে এলেখাটা যাই হোক এরপরে পুরো বিষয়টা আপনি বিবাহ নিয়ে বলার কথা বলেছিলেন যে বিবাহ পরবর্তী জীবন কেমন যাবে সেটা দেখতে হলে তিনটে গ্রহকে আমার অনেক ভালোভাবে দেখা উচিত প্রথমত বৃহস্পতি বৃহস্পতিটা খুব সুন্দর আছে যাদের বৃহস্পতি খুব ভালো থেকে থাকে এদের ম্যারেজ লাইফ খুব হ্যাপি হয়ে থাকে ব্যক্তিগতভাবে এরা খুব সুখী হয়ে থাকে এবং যে কোনো ক্ষেত্র থেকে পজিটিভলি কাজ করে থাকে বা পজিটিভলি রেজাল্ট এরা সবসময়ের জন্য পেয়ে থাকে প্রথম ব্যাপার দ্বিতীয় ব্যাপার দেখুন দুই নম্বর যে বিষয়টা মঙ্গলটা ভালো থাকা চায় বিবাহের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে থেকে বেশি যে জায়গাটা জরুরি হয় সেটা হচ্ছে মঙ্গল যদি কারোর মঙ্গল খারাপ থেকে থাকে বা মঙ্গল অবিশুদ্ধ থেকে থাকে অথবা মনে করুন জন্মকুণ্ডলিতে যদি মঙ্গলের অবস্থান ভালো না থেকে থাকে অথবা নিচস্ত থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু বলতে গেলে বিবাহে দেরি হয় বিবাহে বাধা আসে অথবা বিবাহ হয় না বললেই চলে এরকম ধরনের প্রবলেম কিন্তু সবসময় মঙ্গল দিয়ে থাকে অথবা মঙ্গলের যে স্থানটা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে অতটা ভালো আমি দেখছি না প্রথমত দেখুন মঙ্গলের যে জায়গাটা খুবই কম বিশেষ করে ভেতরের মঙ্গলটা দেখা অতীব জরুরি একে তো মঙ্গলের জায়গা খুবই কম দেখুন একটা নির্দিষ্ট জায়গা নিয়ে থাকা ক্ষেত্রে উচিত ছিল কিন্তু জায়গাই নেই খুব কম জায়গা নিয়ে অবস্থান করছে দ্বিতীয় যে বিষয়টা এখান থেকে কিছু কিছু মঙ্গল রেখা উঠে গেছে দেখুন প্রথমত এই মঙ্গল মঙ্গলরেখাটা গিয়ে হার্ডলাইনকে টাচ করেছে দ্বিতীয়ত দেখুন এক্ষেত্রে কিছু কিছু মঙ্গল রেখা উত্থিত হচ্ছে বারবার এরকম টাইপের মঙ্গল রেখা যখন বারবার উত্থিত হয় হাতের ক্ষেত্রে তখন বুঝে নিতে হবে যে বিবাহে দেরি বিবাহে বাধা এবং বিবাহের ক্ষেত্রে প্রবলেম রিলেশনশিপের ক্ষেত্রে ঘুরে ঘুরে প্রবলেম আসা এই সমস্ত সমস্যা কিন্তু সব সময়ের জন্য দেখিয়ে দেবে আর বিশেষ করে হার্ট লাইনকে যখনই টাচ করবে মঙ্গল রেখা যখনই হার্ট লাইনকে টাচ করে বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি তাদের মাঙ্গলিক দোষ থাকতে অথবা আপনার হাতে কিন্তু সেটা থাক আছে অবশ্যই আছে এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে ক্লিয়ারলি মাঙ্গলিক দোষ থাকলে কি হয় বিবাহে বাধা অথবা বিবাহ পরবর্তী জীবনে প্রবলেম রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু প্রবলেম বারবার চলে আসে তিন নম্বর যে বিষয়টা আপনার শুক্রের যে অবস্থানটা খুব একটা বেশি ভালো নয় অনেকটা অনেকটা নিচস্ত হয়ে অবস্থান করছে আর শুক্র যখনই নিচস্ত হয়ে অবস্থান করে সেটা কিন্তু বিবাহ পরবর্তী জীবনে একটু প্রবলেম বেশি হয়ে দাঁড়ায় বা বেশি প্রবলেম ফেস করতে হয় তাদেরকে ব্যক্তিগতভাবে দেখা গেছে আরও একটা কথা বলে দিই খারাপ ভাববেন না আমি সবগুলো নেগেটিভ কথা কেন বলছি তার কারণ আপনি যে কোশ্চেনটা করেছেন সেটা হয়তো আপনাকে ডিটেলসে বলার একটা ধারণা বা চেষ্টা করছি কিন্তু এর সলিউশন অবশ্যই আছে আপনি যদি সমাধান নিন বা রেমেডি করেন তাহলে কিন্তু সমাধানের দ্বারা এগুলো ঠিক করা যায় ধীরে ধীরে হয়তো পুরোটা না ঠিক হলেও আমি দেখেছি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ঠিক হয় সমাধানের দ্বারা অতএব ব্যক্তিগতভাবে বলতে গেলে আপনার হাতের ক্ষেত্রে আরও একটা রেখা আমি দেখাই যদি কারোর এই রেখার থেকে মনে করুন এই আঙুলের যে রেখাগুলো আছে এই রেখার থেকে বৃদ্ধ আঙুল যখন অনেকটা শর্টেজ হয়ে অবস্থান করে অনেকটা নিচস্ত হয়ে অবস্থান করে তাদের কিন্তু বলতে গেলে বাইরে থাকতে হয় সবসময় ফ্যামিলিকে ছেড়ে মনে করুন যে আপনি না থাকুন বা আপনার যে লাইফ পার্টনার আছে সে হয়তো সবসময় কাজের থ্রু দিয়ে বা অন্য কোনো থ্রু দিয়ে সবসময়ের জন্য বাইরে থাকতে হতে পারে হতে হতে পারে তাকে হয়তো দেখা যাচ্ছে আপনার সাথে খুব কম বন্ডেজ বা কম মিলমিশ এরকম টাইপের জিনিসগুলো বেশি দেখা যায় যাদের ক্ষেত্রে এই আঙুলের গ্যাপিং অর্থাৎ এইখান থেকে এই আঙুলটা অনেকটা নিঃচস্ত হয়ে অবস্থান করে এবং এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট শিওর যে এদের ফ্যামিলি লাইফের ক্ষেত্রে একটা দুর্ভোগ কিন্তু বারবার আসতেই থাকে তবুও একটা জিনিস খুব ভালো আছে যেহেতু বৃহস্পতি উচ্চস্থ আছে একা বৃহস্পতি অনেক কিছু সামলে নিতে পারে এটা হচ্ছে মেইন ব্যাপার এবার আপনার যে দ্বিতীয় কোশ্চেনটা ছিল আপনার কোশ্চেনটা মূলত বিবাহকে নিয়ে ঘুরে ফিরে শ্বশুরবাড়ির লোক দেখবে কিনা সে আমাকে ভালোবাসবে কিনা ইত্যাদি বিষয় নিয়ে দেখুন প্রথমত ভালোবাসার যে মেইন যে রেখাটা যে রিলেশনশিপটা ঠিক হবে কি না সেটাই তো বিষয় রিলেশনশিপ যদি দুজনের ভিতরে যদি বন্ডেজটা ঠিক থেকে থাকে তাহলে তো ফ্যামিলি লাইফে সুখী হওয়া যায় তো আপনার হাতের ক্ষেত্রে যে বন্ডেজটা সেটা কিন্তু অনেক বেশি ভালো আমি দেখছি না তার একটা প্রধান কারণ এই ক্ষেত্রে দেখুন এই ক্ষেত্র থেকে পুরো রেখাটা আপনার যে হৃদয় রেখাটা পুরোটা মঙ্গলমুখী হয়ে আছে এখানে একটা এবং দুই নম্বর এখানে একটা প্রথমত এই হৃদয় রেখা থেকে কোনো লাইন যদি হার্ট লাইনকে টাচ সরি মাইন্ড লাইনকে টাচ করে সেক্ষেত্রে কিন্তু তাদের বিবাহ বন্ডেজটা খুব একটা ভালো হয় না রিলেশনশিপের ক্ষেত্রে বারবার প্রবলেম হতে থাকে আর এটা যখনই মঙ্গল ছুঁয়ে যায় সেক্ষেত্রে তো অনেকটা ডিস্ট্যান্স বেড়ে যায় অনেকটা দূরত্ব বেড়ে যায় বন্ডেজের ক্ষেত্রে অতএব এদের যে কাপল বন্ডেজটা সেটা কিন্তু ঠিকমতো হবে বলে আমি মনে করছি না আর এই দর এখান থেকে একটা লাইন বেরোলেই অনেক প্রবলেম হয়ে যায় সেক্ষেত্রে আপনার তিনটে তিনটে খাড়া খাড়া লাইন খুব সুন্দর সুন্দর লাইন ক্ষেত্রে গেছে অতএব বিবাহ পরবর্তী ক্ষেত্রে যে অনেক বেশি বন্ডেজ হবে সেটা কিন্তু আমি বলতে পারি না তবে বলতে পারছি না তবে হ্যাঁ আপনি এর রেমেডিস নিয়ে নিন খুব জলদি আপনি উপকৃত হয়ে যাবেন খুব ভালো জায়গায় পৌঁছে যেতে পারবেন এটা হচ্ছে মেইন ব্যাপার এক্ষেত্র থেকে আপনি আয় নিয়ে অথবা অন্য কিছু নিয়ে যদিও কোনো কোশ্চেন করেননি যে বিবাহ পরবর্তী বিবাহ কবে হবে অথবা বিবাহ লাইফ শ্বশুরবাড়ি বাড়ি সবাই আপনাকে দেখবে কিনা এই সমস্ত বিষয় নিয়ে বারবার কোশ্চেন করেছেন বিয়ে শ্বশুরবাড়ির লোক বলতে আপনার বর্তমানে মেন্টালি টর্চারটা অতিরিক্ত পরিমাণে বেশি হয়ে যাচ্ছে যে কোনো ক্ষেত্র থেকে মনে রাখবেন মেন্টালি টর্চারটা অতিরিক্ত বেশি হওয়ার কারণে আপনার মঙ্গল কিন্তু পুরোপুরি দ্বিতীয় মঙ্গলমুখী হয়ে গেছে বা চন্দ্রমুখী হয়ে গেছে যখনই চন্দ্রমুখী বা মঙ্গলমুখী হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সুইসাইড করার ইচ্ছা একটা ইচ্ছা বারবার মনের ভিতরে জাগ্রত হয়ে যায় যেটা আপনার ক্ষেত্রে বারবার হচ্ছে বর্তমান সময়ে প্রথম বিষয় দেখুন আরও একটা বিষয় আমি বলি আপনাকে এই ক্ষেত্রটা যখনই হয় অর্থাৎ এই এক্ষেত্রের থেকে এই ক্ষেত্রে বন্ডেজটা যখনই হয় এটা কিন্তু খুব ভালো একটা লক্ষণ এরা পারম্পরিক ধারায় বিশ্বাসী রাখে অথবা আপনি যথেষ্ট ঈশ্বরের ভক্তি বা বিশ্বাসী কিন্তু আপনার আপনার ভিতরে থাকবে বা বিশ্বাসী আপনি যথেষ্ট হবেন এবং ব্রেন কিন্তু অনেক বেশি ডেভেলপমেন্ট হবে এটা কিন্তু এই বিষয়টা কিন্তু অনেক বেশি ক্লিয়ার ফ্যামিলি লাইফের ক্ষেত্রে ফ্যামিলি লাইফের ক্ষেত্রে সবথেকে বেশি প্রবলেম কিন্তু বিবাহ পরবর্তী জীবনে আপনাকে হয়তো ভোগ করতে হতে পারে বর্তমান সময়ে হয়তো ঠিক আছে এটা তবে হ্যাঁ যার সাথে বিয়ে হবে সেই ব্যক্তি কেমন ইনকাম করবে বা অনেক বড় হবে কি না সেই কথাটা আপনি কোশ্চেন করেছিলেন আরেকটা কোশ্চেন আপনি প্রথমে করেছিলেন সেটা হচ্ছে বিষয়টা এই যে যার সাথে বিয়ে হবে সে আপনার থেকে বয়সে বড় হবে না বয়সে ছোট হবে প্রথমত মেয়েদের ক্ষেত্রে স্বভাবতই যেটা হয়ে থাকে বিশেষ করে ভারতীয় নিয়ম অনুযায়ী যে একমাত্র নিজের বয়স ছাড়া বেশি বয়সের ছেলের সাথে কিন্তু বিয়ে হয় আপনার ক্ষেত্রে আমি দেখছি সেই রকমই হওয়ার চান্স বেশি থাকে তবে হ্যাঁ একটা রেখা আমি দেখিয়ে দিই যদিও এই রেখা আপনার নেই শুক্রের থেকে যদি কোনো রেখা উত্থিত হয়ে পুরোপুরি এই পর্যন্ত চলে যায় বা এই পর্যন্ত চলে যায় কারো কারো ক্ষেত্রে বিবাহ রেখাকে টাচ করে তাহলে তাদের বিবাহ শুক্রের থেকে হোক অথবা এইখান থেকে হোক শুক্রের দিকে ঘুরে গিয়ে হোক যেভাবে হোক শুক্রকে যদি টাচ করে যায় তাদের বিবাহটা একটু বয়স্ক ব্যক্তির সাথে মানে নিজের থেকে বেশ খানিকটা বয়সের ব্যক্তির সাথে হয়ে থাকে অতএব এই ক্ষেত্রে এটা বলা মুশকিল যে কেমন বয়সের ছেলের সাথে হবে তবে হ্যাঁ এই ক্ষেত্রে যদি এই রেখাটা থাকতো তাহলে আমি বলে দিতাম যে আপনার আপনার থেকে হয়তো অনেক বছর বয়সের ব্যক্তির সাথে বিয়ে হয় এটা ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে প্রযোজ্য তো আপনার ক্ষেত্রে সেরকম টাইপের কোনো রেখা নেই অথবা আশা করছি ভারতীয় নিয়ম অনুযায়ী যে অনুযায়ী বিয়ে হয় হয়তো সে অনুযায়ী হবে এটা হওয়ার চান্সটা বেশি আছে এখান থেকে একটা রেখা পুরো চন্দ্রের থেকে একটা রেখা উত্থিত হয়েছে আপনি যে কোশ্চেনটা করেছিলেন যে আমার শ্বশুরবাড়ি কেমন টাকা পয়সা ওলা হবে বা আপনার স্বামী বলুন যেই বলুন না কেন সে কেমন টাকা পয়সা ওলা হবে এই কোশ্চেনটা আপনি করেছিলেন এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো জায়গা একটা পজিশন আপনার হাতে দেখতে পাচ্ছি এবং যেহেতু চন্দ্রের থেকে উত্থিত হয়েছে চন্দ্রের থেকে উত্থিত হলে তাদের কিন্তু শ্বশুরবাড়ি অনেক ইনকাম করে থাকে শ্বশুর বাড়িতে গেলে বা শ্বশুর বাড়ির একটা ভালো অবস্থা বা পজিশন কিন্তু ভালো থেকে থাকে ব্যক্তিগতভাবে দেখেছি তবে হ্যাঁ এখানে আপনার যেহেতু চন্দ্রের থেকে উত্থিত হয়েছে অথবা আপনার স্বামী কিন্তু যথেষ্ট পরিমাণে ইনকাম করবেন বা আপনার লাইফ পার্টনার কিন্তু খুব ভালো একটা পজিশানে থাকবেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে কম বেশি ইনকামের সোর্সটা কিন্তু তার হাতে থাকবে এবার একটা কথা বলি এই যে সাইনটা এটা খুব সাইন খুব ভালো সাইন আপনার ক্ষেত্রে অনেকটা ক্লিয়ার হয়ে আছে এই সাইনটা থাকলে তারা কিন্তু কম বেশি বড়ো পরিবার অথবা বড় জায়গায় কিন্তু তাদের বিয়ে হয় এবং এদের কিন্তু সব সময়ের জন্য পাকা ঘরেই বাস হয় এই লাইনটা থাকার অর্থ হলো তাদের কিন্তু পাকা ঘরেই বাস হয় অতএব আপনি বুঝতে পারছেন যে বিল্ডিং বিল্ডিংয়ে বাস হবে আর সেই সাথে সাথে ইনকামের যে লাইনটা সেটাও দেখুন কতটা লেন্থ আছে অতএব ইনকামটাও প্রচুর পরিমাণে হচ্ছে অতএব এক কথায় বলতে গেলে আপনার শ্বশুরবাড়ির হাল কিন্তু অনেকটা বেশি খারাপ হবে না খুবই ভালো হবে এবং ভালো পজিশনে থাকবেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে এবার একটা কথা বলি মঙ্গলের ক্ষেত্রে এরকম রেখা শনির ক্ষেত্রে যখন এই টাইপের রেখা থেকে থেকে থাকে তাদের কিন্তু বারবার মেন্টালি টর্সার চলতে থাকে যে কোনো ক্ষেত্র থেকে বড় বড় প্রবলেম আসতে থাকে সেই প্রবলেমটা ফেস করা মুশকিল হয়ে পড়ে বিবাহ পরবর্তী জীবনেও সব থেকে বেশি প্রবলেম দেখা যায় সমাজে একাকি থাকতে একটা বড় ধরনের চাহিদা মনের ভিতরে জাগৃত হয় যে না একা একা থাকবো কারোর সাথে থাকবো না এরকম একটা ব্যাপার ফ্যামিলি বন্ডেজটা অনেক বেশি ভালো হয় সেটা আমি বলবো না রিলেশনশিপের ক্ষেত্রেও একটু প্রবলেম তৈরি হয়ে যায় যাদের ক্ষেত্রে এরকম টাইপের সাইন হাতের ক্ষেত্রে বিশেষ করে শনি বলায় হাতের ক্ষেত্রে থেকে থাকে তাদের আপনার শনি বলয়টা খুব খারাপ কাজ দিচ্ছে তার একটা প্রধান কারণ আমি দেখিয়ে দিই আপনার এটা যে এটা গেছে লাক লাইন এবং লাক লাইনের থেকে দেখুন শনি বলাটা স্থিত হয়ে আছে একদম লাক লাইনের সাথে জুড়ে আছে আর লাক লাইনের সাথে যখনই শনি বলায় তৈরি হয়ে যায় অনেক কষ্টে ইনকাম হয় বা ইনকামের সোর্স বারবার চেঞ্জ হতে থাকে আর যদি এক জায়গায় কাজ করে থাকেন সেখানে দেখবেন উপর মহলের সাথে বারবার ঝগড়া বা উপর মহলের সাথে ঠিক মতো বন্ডেজটা না হওয়া এই সমস্ত বিষয়ে কিন্তু বারবার প্রবলেম আসতে থাকে এবং এই ধরনের প্রবলেম কিন্তু ফেস করতে হতে পারে আপনাকে বারবার আরেকটা রেখা দেখুন যেটা খুব খুব একটা ভালো রেখা নয় আমি বারবার এই রেখার বিষয়ে বলতে থাকি যে এই বিষ রেখাটা কিন্তু খুব একটা ভালো রেখা নয় সেটা হচ্ছে এইখান থেকে কোন রেখা গিয়ে মঙ্গলের থেকে কোন রেখা গিয়ে যদি শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায় মঙ্গলের থেকে যদি কোনো রেখা শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায় তাহলে মনে রাখা দরকার এদের সব থেকে বেশি প্রবলেম ফেস করতে হয় ব্যক্তিগত জীবনে বারবার দৌড়ভাগ করা বিনা কারণে তাও যদি কারণ হতো সেটাও একটা বিষয় বারবার বিনা কারণে দৌড়ভাগ করা আপনি কেন দৌড়াচ্ছেন সেটার কারণ আপনি নিজেও জানেন না অথবা যে কাজ করছেন সেখানে একটা না বরাবর রেজাল্ট পাওয়া রেজাল্ট না পাওয়ার মতো রেজাল্ট পাওয়া ইত্যাদি বিষয় কিন্তু বারবার পড়ে থাকতে হয় আর মনে করুন যে আপনি চাইছেন কিছু করতে কিছু করে দেখাতে সেই জায়গাটায় আপনার কোনো রেজাল্টই পাচ্ছেন না এক প্রকার নিরাশ শতবম্ব হয়ে থাকতে হচ্ছে এরকম ধরনের অথবা মনে করুন যে ব্যক্তিগতভাবে সবাইকে কথা শুনে শুনতে হচ্ছে যেটা আপনার না শোনার দরকার এরকম টাইপের বিষয়গুলো কিন্তু বারবার ফেস করতে হতে হয় যাদের এই টাইপের সাইন থেকে থাকে হাতের ক্ষেত্রে হ্যাঁ তবে নিজের প্রচেষ্টায় বড় হওয়া বা নিজেকে নিজের দ্বারা স্থায়ী করা নিজেকে কিছু করে দেখানোর একটা মনোভাব সেই রকম টাইপের একটা সাইন কিন্তু আপনারাতে দেখতে পাচ্ছি সুস্পষ্টিয়াম সাইন সুস্পষ্ট এমসাইন কারোর হাতে থাকলে তারা কিন্তু নিজেকে স্থায়ী রূপে গড়ে তুলতে পারে নিজে কিছু করে দেখাতে পারে ব্যক্তিগতভাবে নিজেকে স্থায়ী করতে যত রকমের প্রচেষ্টা আছে এরা সব ধরনের প্রচেষ্টাই করে থাকে যার কারণে জীবনে উন্নতি প্রগতি কিন্তু সব কিছুই এদের ক্ষেত্রে হয়ে থাকে এবং জীবনে একটা ভালো সময় ভালো পর্যায় কিন্তু এরা পেয়ে থাকে যার কারণে ভবিষ্যতে গিয়ে একটা ভালো জায়গায় কিন্তু এরা পৌঁছে যেতে পারে এটা হচ্ছে এদের প্লাস পয়েন্ট বললেই চলে হাতের ক্ষেত্রে এবার দেখুন আপনার এই যে মার্শাল লেখাটা মার্শাল রেখাটা কিন্তু খুবই ভালো এবং খুবই সুন্দর একটি রেখা এই রেখা থাকলে তারা কিন্তু উন্নতি অবশ্যই করে থাকে এটি ব্যাপার আপনার হাতে আরও যে রেখাটা আছে এই ক্ষেত্রে মনে করুন যে এখানে যে আপনার এখানে যে আপনার প্রোগ্রেস লাইনগুলো আছে খুবই সুন্দর প্রোগ্রেস লাইন আছে প্রোগ্রেস লাইন যদি ব্যক্তিগতভাবে কারোর হাতে থেকে থাকে তাহলে এরা কিন্তু অনেক বেশি উন্নতি স্বাধীন সাধন করে থাকে কারণ প্রোগ্রেস লাইন যখনই আপনার লাইফ লাইনের ওপরে দেখা যাবে সেটা থেকে একটা বড়ো ধরনের ইনকাম বা বৃহৎ ইনকামের সোর্স কিন্তু এদের একটা ক্রিয়েট হয়ে যায় যার কারণে এরা কিন্তু ইনকামের সেই সোর্সটা সারা জীবন ধরে বজায় রাখতে পারে যেহেতু মঙ্গলের চাপ আর শনির চাপ আসছে সেহেতু এর থেকে পরিত্রাণ পাওয়া একটা মুশকিল এইখানে যদি চতুর্ভুষ থেকে থাকে শনি এবং বৃহস্পতির মধ্যে তারা জ্যোতিষ অথবা অন্য অন্য শাস্ত্রে কিন্তু খুবই বিশ্বাসী হয়ে থাকে মনে করুন যে সমস্ত শাস্ত্র মানুষের কিউরিয়াসিটিকে জাগিয়ে তোলে যে সমস্ত মাত্র শাস্ত্র ভবিষ্যতের কথা বলে থাকে তন্ত্রমন্ত্রবিদ্যা প্রভৃতিবিদ্যা এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আপনার মনে সবসময়ের জন্য ভরপুর পরিমাণে একটা চিন্তা ভাবনা থেকে থাকবে একটা বিশ্বাস থেকে থাকবে এবং আপনি সবসময়ের জন্য চাইবেন যে এই সমস্ত জিনিসগুলো যে মনে করুন যে জ্যোতিষবিদ্যা বা অন্য অন্য বিদ্যা এর ওপরে অনেকটা বেশি ভরসা এদের বেশি হয়ে যায় যাদের ক্ষেত্রে এটা থেকে থাকে তবে হ্যাঁ এদের কিন্তু একটা ডিপলি কোনো একটা বিষয়ে কিন্তু অনেক বেশি নলেজও থেকে থাকে যে নলেজের কারণে এরা যে কোনো বিষয়ে উত্তীর্ণ হতে পারে জীবনে একটা সময় যেমন দেখুন এখানে একটা চতুর্ভুজ এটাও কিন্তু সেম টু সেম জ্যোতিষ অথবা অন্য অন্য বিদ্যায় একটা বিশ্বাসী বা শেখার ইচ্ছা বা পারদর্শী হওয়ার ইচ্ছা এই সমস্ত বিষয়গুলো হয়ে থাকে যেখানে যাচ্ছেন একটা পপুলারিটি ফেমাসিটি যার যাচ্ছেন একটা তার কাছ থেকে একটা ভালোবাসা কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে পাবেন তার একটা প্রধান কারণ সানলাইনটা স্ট্রং কতটা দেখুন সানলাইন যাদের অনেক বেশি স্ট্রং হয়ে থাকে তারা অনেক বেশি সম্মান প্রাপ্ত করে থাকে জীবনে পপুলারিটি ফেমাসিটিটা নিজেদের সাথে চলতে থাকে এবং সানলাইন দেখুন যদি ভালো থেকে থাকে এদের লিডারশিপ কোয়ালিটি যুক্ত হয়ে থাকে পিতার কারক কারোগ্রহ অর্থাৎ ভাব থেকে থাকে পিতার সাথেই সম্বন্ধ বা বন্ডেজ খুব ভালো হয়ে থাকে জীবনে যে কোনো ক্ষেত্র থেকে একটা সাকসেসের বা প্রাপ্তি যোগ ধীরে ধীরে প্রাপ্ত হতে থাকে এই সমস্ত বিষয় কিন্তু আপনারা তো থাকতে পারে বুধের ক্ষেত্রে একটা সিঙ্গেল রেখা এবং সিঙ্গেল রেখাটা দেখুন কত সুন্দর বুধের ক্ষেত্রে যখনই সিঙ্গেল রেখা থেকে থাকে বিজনেস করার একটা মনোভাব বা বিজনেসে যাওয়ার একটা মনোভাব কিন্তু এনাদের ভিতরে থেকে থাকে অথবা মাঝে মাঝে একটা থট মনের ভিতরে জাগ্রত হয় একটা চিন্তাভাবনা মনের ভিতরে জাগ্রত হয় কী করে বিজনেসকে বড়ো করবো বা কি করে আরও বেশি ইনকাম করবো বিজনেস কোন বিজনেস করব এই সমস্ত বিষয় নিয়ে একটা চিন্তাভাবনা কিন্তু সবসময়ের জন্য থাকবে তবে হ্যাঁ বুথ যাদের ভালো থেকে থাকে বুধের ক্ষেত্রটাও ভালো আছে এরা খুব ট্যালেন্টেড হয় খুব মেধাবী হয়ে থাকে সবাইকে সাথে মত বিনিময় খুব সুন্দর করে সুন্দরভাবে করে থাকে যে যেমন ব্যক্তি তার সাথে তেমনভাবে কথা বলা তার সাথে তেমনভাবে চলা ওঠা বসা এই সমস্ত বিষয় কিন্তু খুব ভালো করে থাকে যাদের ক্ষেত্রে বুধ ভালো থেকে থাকে তারা খুব অ্যাক্টিভ হয়ে থাকে জীবনে ব্যক্তিগত জীবনে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে থাকে যার কারণে এদের লাইফটাও খুব ভালো হয়ে থাকে অনেক বেশি আপনার সব ক্ষেত্রগুলো ভালো আছে অনেক বেশি কিন্তু আপনার যে বিবাহ নিয়ে যে সব কোশ্চেনগুলোই করেছেন সেই বিবাহের ক্ষেত্রে দেখতে পাচ্ছি হয়তো একটু এত প্রবলেম থাকতে পারে আপনি রেমিডিস নিয়ে নিন খুব জলদি সেটা রিকভার হয়ে যাবে এক্ষেত্রে একটা মানি ট্রাঙ্গেল দেখতে পাচ্ছি মানি ট্রাইঙ্গেলটা অনেকটা বেশি ক্লিয়ার না যদি ক্লিয়ার হয়ে যায় মনে রাখবেন আপনি যে কাজ করবেন সেখানে একটা প্রমোশন যোগ থাকবে যে কাজ করবেন সেখানে একটা উন্নতি যোগ থাকবে যেখানে যাবেন সেখান থেকে অনেকটা বেশি চান্স থাকবে আয়ের বা ইনকামের পথ অনেক বেশি সুলভ হবে আপনার জন্য এক্ষেত্রে দেখুন এখানেও কিন্তু যে মানি ট্র্যাঙ্গেলটা আছে কত সুন্দর মানি ট্র্যাঙ্গেল যাদের হাতে থেকে থাকে এরা কিন্তু সবসময়ের জন্য একটা প্রগতি বা উন্নতি বা সরকারের থেকে যোগ কিন্তু এদের হাতে সবসময়ের জন্য থাকে অর্থাৎ মানি ট্র্যাঙ্গেল আপনার হাতে খুব ভালো রেজাল্ট দিচ্ছে এবং ভবিষ্যতে গিয়ে এটা খুবই উন্নতি আপনার ক্ষেত্রে প্রদান করবে ধীরে ধীরে গ্রহ সময়ের ক্ষেত্রে এই ক্ষেত্রে দেখতে গেলে দেখুন এই যে সাইনটা এটা কিন্তু আপনাকে বিদেশ সেটেলমেন্টও করাতে পারে ভবিষ্যতে এই যে সাইনটা এটা কিন্তু এরকম টাইপের কোনো রেখা বা ডাইরেক্ট ডাইরেক্ট চলে যাওয়া মনে করুন এখান থেকে এই রেখাটা উঠে গেছে আর এখান থেকে এই রেখাটা চলে এসছে এক্ষেত্রেও কিন্তু তাদের বিদেশ সেটেলমেন্ট যোগটা বেশি হয়ে থাকে যাই হোক শুক্রের ক্ষেত্র এতটা খারাপ হলে কখনোই ভালো রেজাল্ট দেয় না আর এখানে একটা কালো স্পট বা দাগ আমি দেখতে পাচ্ছি শুক্রের ক্ষেত্রে কালো স্পট বা দাগ নাম খারাপের চিহ্ন বা বদনামি হওয়ার চিহ্ন কিন্তু বুঝিয়ে দেয় আর যাদের শুক্রের ক্ষেত্র অনেকটা বেশি নিচস্ত হয়ে থাকে মনে রাখা দরকার যাদের অনেকটা বেশি নিচস্ত হয়ে থাকে ক্যারে ক্যারেক্টারিস্টিক প্রবলেম কিন্তু থেকে থাকে তাদের মাঝে মাঝে এটা কিন্তু দেখা গেছে প্রায় সময় যাদের শুক্রের স্থান অনেক বেশি নিচস্ত হয়ে থাকে এদের অনেক বেশি চান্সেস থেকে থাকে ফালতু অ্যাফিয়ার্সে জড়ানো বারবার একবার নয় বারবার এবং শুক্র খারাপ থাকলে ব্যক্তিগত জীবন খুবই খারাপ হয়ে থাকে ফ্যামিলি লাইফ খুবই ভালো খারাপ হয়ে থাকে এবং যে উচ্চ সমূহ থাকে গাড়ি বাড়ি বা প্রচুর পয়সা আপনার হাতে পয়সা আছে প্রচুর সেটা আমি প্রথমে বললাম এখন না থাক ভবিষ্যতে আসবে হয়তো ফ্যামিলির বিয়ের পরেও বেশি আসতে পারে কারণ বৃহস্পতি ভালো থাকলে তাদের আবার বিয়ের বিয়ের পরবর্তী জীবনে পয়সার ক্ষেত্রটা ভালো হয়তো বৃহস্পতি যদি ভালো আছে আপনার কিন্তু বিবাহ পরবর্তী জীবন খুব ভালো হবে পয়সাটা আসতেই থাকবে কিন্তু শুক্র যদি খারাপ থেকে থাকে যে গাড়ি বাড়ির স্বপ্নটা সেটা কিন্তু সবসময় পূরণ হতে দেয় না যদিও বাড়ি আপনার হাতে একদম ফিক্সড হয়ে বসে আছে বাড়ি আপনি অবশ্যই পাবেন বা বড় বাড়ি আপনার ক্ষেত্রে হবে কিন্তু তারপরেও শুক্র নিচস্ত থাকলে কিন্তু ব্যক্তিগতভাবে ব্যক্তিগত জীবনে অনেক বেশি এফেক্ট ফেলে আর সাংসারিক জীবনে কিন্তু অনেক বেশি খারাপ এফেক্ট ফেলে দেয় এক এক করে বিবেচনা করা যায় বৃহস্পতি ভালো থাকলে সবাইকে হেল্প করার চিন্তা ভাবনা বা নিজস্ব জ্ঞান বৃদ্ধি করা অনেক কিছু জানার একটা কিউরিয়সিটি মনের ভিতরে থেকে থাকে শনি যাদের ভালো থেকে থাকে শনি ভালো আছে আপনার ক্ষেত্রে শনির ক্ষেত্রে যদি বলাইটা না থাকতো তাহলে আরও বেশি ভালো হতো তাহলে শনি যেহেতু ভালো আছে অথবা বলায় যদি নাও থেকে থাকে কারণ এটা এই পর্যন্ত পৌঁছে যায় কিন্তু এখানে একটা হরিজেন্টার লাইন আছে ক্লিয়ারলি দেখুন এটা কিন্তু অনেক বেশি সমস্যা প্রবাণ করে দেবে আপনার ক্ষেত্রে যাই হোক শনি যাদের ভালো থেকে থাকে এরা অনেক বেশি নিয়মানুবর্তী হয়ে থাকে নিয়মের আশপাশে চলতে ভালোবাসে যে কোনো ফালতু কাজকর্ম বা অনেক বেশি সবাইকে নিজেকে নত করে যে কথা বলার যে সিস্টেমটা সেটা কিন্তু এরা কখনোই পছন্দ করে না এরা সবসময়ই একটা প্রতিবাদী রোল নিয়ে জীবনে বাঁচে এবং নিজের যে ব্যক্তিগত জীবনটা সেটাকে সবার সামনে তুলে ধরতে কিন্তু অনেক বেশি ব্যস্ত হয়ে যায় যাদের ক্ষেত্রে শনিটা খুব ভালো হয়ে থাকে রবির ক্ষেত্রে ভালো থাকলে লিডারশিপ কোয়ালিটির একটা প্রবল ইচ্ছা বা লিডারশিপ কোয়ালিটি যুক্ত হয়ে থাকে জীবনে যে সমস্ত কাজ মানুষের উন্নতি বা অগ্রগতিকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যায় সেই সমস্ত নাটা করতে খুব ভালোবেসে থাকে বুধের ক্ষেত্রটা কম বেশি বললাম মঙ্গলের ক্ষেত্র ভালোই আছে মোটামুটি একটু কম জায়গায় নিয়ে অবস্থান করছে যার কারণে যার সাথে কথা বলছেন সেই ব্যক্তি হয়তো কম সব সবসময় আপনার কথার দ্বারা কমফোর্টেবল ফিল করছে না কিন্তু চন্দ্রের স্থানটা দেখুন কত সুন্দর চন্দ্রের স্থান ভালো থাকলে সব দিক থেকে উন্নতি হয় ফ্যামিলির দিক থেকে উন্নতি হয় পরিবারের দিক থেকে এবং আপনার যে শ্বশুরবাড়ির কথা বলেছিলেন একদিক থেকে চন্দ্রের দিকটা শ্বশুরবাড়ির দিক হিসেবে বিবেচনা করা হয় অতএব চন্দ্র যাদের ভালো থেকে থাকে তাদের শ্বশুর বাড়ি কিন্তু ভালো থেকে থাকে শ্বশুর শাশুড়ি কিন্তু ভালো হয়ে থাকে এক্ষেত্রে প্রায় সবকটা গ্রহই আপনার হাতের ক্ষেত্রে খুবই ভালো আছে শুধু শুক্র আর শনি ছাড়া ব্যক্তিগতভাবে দেখছি আর সবগুলো গ্রহই কিন্তু মোটামুটি ভালো আছে আপনি যার সাথে কথা বলতে চাইছেন তার সাথে লজিক যুক্তি প্রয়োগ করে কথা বলছেন আর এখানে এই রেখাটা যেহেতু এপাশ ওপাশ হয়ে গেছে এখানেও কিন্তু অনেক বেশি পয়সার একটা চিহ্ন বলা যায় আপনি কিন্তু জীবনে অনেক বেশি পয়সা ইনকামের সোর্স বা ইনকাম করবেন ধীরে ধীরে এক্ষেত্রে যেহেতু জব সাইন আছে এবং ক্লিয়ারলি জব সাইন আছে জব সাইন যাদের হাতে থেকে থাকে এরাও অনেক বেশি উন্নতি করে থাকে এবং এরাও অনেক বেশি ট্যালেন্টেড থাকে যদি জব চাইন আপনার ক্ষেত্রে খালি নেই খালি না থাকা খুবই ভালো লক্ষণ কিন্তু খালি না থাকলে তাদের কিন্তু কৃষ্ণপক্ষে জন্ম হয় এটাও মনে রাখা দরকার যে দুটো পক্ষ আছে বাংলায় কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ যাদের একটু খালি থাকবে দেখবেন শুক্লপক্ষে জন্ম কিন্তু যদি বন্ধ থেকে থাকে তাদের কিন্তু কৃষ্ণপক্ষে জন্ম হয় আপনার যেহেতু বন্ধ আছে অর্থাৎ পয়সা অনেক রাখতে পারবেন জীবনে এবং পয়সা খরচাটা আপনার ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে কম পরিমাণে হবে কিন্তু বর্তমান সময় হয়তো পয়সা থাকছে না তার কারণ এই রেখাটা এইদিকে ঘুরে গেছে তো এই রেখাটা যদি সোজা যেত তাহলে হয়তো পয়সা আর এই এইটাই গিয়ে দেখুন এখান থেকে গিয়ে নিচস্ত হয়ে আছে এখান থেকে একটা রেখা এইদিকে চলে গেছে যার কারণে পয়সা খরচাটা দিকেও বর্তমান সময়ে দেখা যাচ্ছে তবুও আপনি রাখার যথেষ্ট পরিমাণে চেষ্টা করে যাচ্ছেন কারা কারা রেখা বন্ধুত্ব সহলেও মনোভাব ফ্রেন্ডসেরও মনোভাব সবাইকে সাথে মিশে চলার একটা প্রবৃত্তি বা ইচ্ছা আপনার ভিতরে ভরপুর পরিমাণে ছিল আছে থাকবে যাই হোক আশা করছি আপনার যে সমস্ত বিষয় বা যে সমস্ত কোশ্চেনগুলো আপনি তুলে ধরেছিলেন তার এক একটা করে বর্ণনা আমি দিতে পেরেছি যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন সবাইকে জানাবেন নমস্কার ভালো থাকবেন ঈশ্বর আপনার কল্যাণ করুক